KGF ইউনিভার্সের প্রথম দুটি মুভি KGF চ্যাপ্টার 1 ও KGF চ্যাপ্টার 2। এই ইউনিভার্সের মেন ভিলেনটা কে? এই মুভিতে সবাই ভিলেন, কিন্তু রকিকে বলা হয় হিরোইক ভিলেন বা অ্যান্টি হিরো। কিন্তু অ্যাজ এ পার্সপেক্টিভ অফ রকি আমরা যদি খেয়াল করি, মেন ভিলেন কিন্তু রকি বা আধিরা কেউ নয়, বরং মেন ভিলেন অন্য কেউ। সো আজ আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো চলুন লেটস ডিসকাস। গুরু পান্ডিয়ান, হ্যাঁ ভাই, ইনি ইনি হলেন মেন ভিলেন। ইনি এমন একজন ব্যক্তি যিনি সব দিকেই ছিলেন। প্রথমে গারুডার ওপরে আক্রমণ করে, আক্রমণ করার পর সেই দোষটা আধিরার ওপরে দেয় এবং গারুডা আধিরার ওপরে আক্রমণ করে। তারপর নিজেই আধিরাকে বাঁচায়। আধিরাকে বাঁচানোর পর রকিকে খোঁজে, রকিকে খোঁজার পর কেজিবে পাঠায়। সে একাই এত কিছু করে। একটা জিনিস ভালো করে বুঝুন, সেই কি মেন ভিলেন নয়? হ্যাঁ ভাই, আই থিঙ্ক এই মহাশয় এই মুভির মেন ভিলেন। এবং এই দুটি মুভিকে এক্সপ্লেন করার পর এবং এই মুভির লাস্টের দিকে সেটাই খোলাসা হয়। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।